জিজ্ঞাসা করি আল্লাহ সোমবারে নবীকে পাঠিয়েছো আর তাম পৃথিবীর জমিনটা নবীদেরকে আপনি পাঠিয়েছো শুক্রবারে 10 তারিখে মুহররমে আশুরায় তাহলে আপনার হাবিবকে কেন সোমবারে আপনি পাঠিয়েছো আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন মিয়ামিল জুমাতি ফাসাও ইলা জিকরিল্লাহ শুক্রবার যখন হাজির হয়ে যাবে তোমরা মসজিদে নামাজ আদায় করার জন্য কেনাকাটা করা বিক্রি বন্ধ করে দিয়ে তোমরা মসজিদে নামাজের জন্য আগিয়ে চলে যাও তাহলে আমার আল্লাহ শুক্রবারের পক্ষে না সোমবারের পক্ষে বলো বলো একটু কথা বলবে শুক্রবারের পক্ষে আজকে তো শুক্রবার আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন খুজুসিনা তাকুম ইনদা কুল্লি মাসজিদিন আল্লাহর কোরআন বলেছেন তোমরা পরিষ্কার পরিচ্ছন্নতা হবে তোমরা মসজিদে যেমন ইবাদত করো ওটাও শুক্রবারের দিকে ইঙ্গিত নবী আদম আলাইহিস সালামের আল্লাহ দোয়া কবুল করেছিল সেই দিন ছিল শুক্রবার শুক্রবার মাসের কথা বাদ দিলাম তারিখের কথা বাদ দিলাম দেখা যায় এদিকে এদিকে রয়ে এদিকে অন্যান্য মাসের কথা বাদ দিলাম মাসের কথা তারিখের কথা সময়ের কথা বাদ দিলাম শুধু 12টা বলছি নবী এসেছে সোমবারে তাম পৃথিবীর নবীরা এসেছে শুক্রবারে আর শুক্রবার আর সোমবারের মর্যাদা আমরা দিয়ে থাকি একদিকে বলি বাবা শুক্রবারের মর্যাদা মর্যাদা বলে মাইকের ফোন ধরে এত খেচাখেচি চিল্লা চিল্লি করি ছেলেরা মনে করে শুক্রবার মনে হয় পৃথিবীর শ্রেষ্ঠ শুক্রবারে মরে গেলে মনে হয় আল্লাহ বেঈমান ও মরে গেলে মনে হয় জান্নাতে জান্নাত ছাড়া জাহান্নামে কখনো দেবে না আমার যদি 5টা মিনিট সময় দাও শুক্রবারটা আমি মাটির তলায় ঢুকিয়ে দিতে পারি দেবো দবা যাক একটু শুক্রবার পর মাটির তলা দিয়েই ব্যাস চলে চলে শুক্রবার শুক্রবার আজ আর শুক্রবার আমি অস্বীকার করছি না ফের বলেছি মিম্বার আর প্রধানকে ওজন করলে কার পাল্লা ভারী হবে আমার উদ্দেশ্য ছিল আলাদা আর যদি আমার পজে যে কমেন্ট করো কিন্তু আপনারা কিন্তু ফেড়ে যাবে এক হাত সেলাই করতে 5 হাত ছিঁড়ে যাবে আল্লাহ নবী আদম আলাইহিস সালামের দিকে একটা বাতা গাও নবী আদম আলাইহিস সালাম ওনার দোয়া কবুল হয়েছিল শুক্রবার আল্লাহ নবীর কাছে চলে যায় ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ তো শুক্রবারে নামাজের জন্য জুমার দিনে মসজিদে যেতে বলেছেন আল্লাহ শুক্রবারের পক্ষে আপনি কোন বারের পক্ষে শুক্রবারের না শুক্রবারে না সোমবারের পক্ষে আমার আল্লাহ নবী বলেছেন আমিও শুক্রবারের পক্ষে যাব বাবা যার জন্য কাঁদি তার চোখে নেই পানি একটা বাক্য আছে তাহলে আল্লাহ শুক্রবারে নবীও শুক্রবারে এবার আমি আপনার কাছে একটা কথা বলছি আমার আল্লাহ শুক্রবারের পক্ষে নবীর কাছে গেলাম তিনি বলল আমিও শুক্রবারে নবী একটা হাদিস বললেন খলাকাল্লাহু তাআলা ফিহি আদম নবী আদমকে যখন সৃষ্টি করা হয়েছিল সেটাই ছিল শুক্রবার ওহাবাতাল্লাহু ফিহি আদম নবী আদমকে পৃথিবীর জমিনে যখন নামানো হয়েছিল ওটাই ছিল শুক্রবার ফিহি তাআফা আল্লাহু আদামা নবী আদম যেদিন মৃত্যুবরণ করেছিল ওই দিন ছিল শুক্রবার ফিহি তাকুম সা তাফসীর কারকেরা বলেছে আল্লাহ যদি চায় শুক্রবারে কিয়ামত হতে পারে তবে আল্লাহু আলাম আল্লাহ ভালো জানে তাহলে শুক্রবারে নবীর দোয়া কবুল নবী জান্নাত থেকে বার হয়েছে আবার জান্নাতে ঢুকেছে সব কটা শুক্রবার শুধু তাই নয় রসুলের কলিজার টুকরা লাগতে জিগার হযরতে হোসাইন কারবালার প্রান্তরে শহীদ মুবারক হয়েছিল ওই দিন ছিল আল্লাহ নবী বলেছেন খলাকা কুল্লা শাইইন মিন নূর আমার নূর দিয়ে পৃথিবীর জমিনটা অন্ধকার ছিল আমার আল্লাহ নূরের ভোটা দিয়ে পৃথিবীর জমিনটা আলোয় আলোময় দানালো ওই জন্য বাংলা মাসে রাত 12টা হলে বেলা 12টা হলে দিন রাত পরিবর্তন হয় আর আরবি মাসে সন্ধ্যা থেকে সকাল 4টা করে দিন রাত ধরা হয় কেন প্রথম জমিনে আমার আল্লাহ অন্ধকারকে আবিষ্কার করেছিল খলাকা কুল্লা শাইইন মিন নূর আর আমার রাসূল পাকে নূরের ফোঁটা দিয়ে আল্লাহ অন্ধকার কেটে দিনকে উজালা বানিয়ে দিয়েছিল জোরে বলেন সুবহানাল্লাহ ওই জন্য আমরা আরবি তারিখ ধরার সময় সন্ধ্যাটা ধরি
আমি আপনাকে বোঝাতে চাই তাহলে একটা দিকে নবীর প্রশংসা করছিলাম শুক্রবারে নবী আদম আলাইহিস সালামের দোয়া কবুল শুক্রবারে নবী নূহ আলাইহিস সালামের পলাবন ছিল 40 রাত 40 দিন শুক্রবারে শুরু শুক্রবারে শেষ নবী ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের কুণ্ডি থেকে মুক্তি পেয়েছিল শুক্রবার নবী ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে উদ্ধার পেয়েছিল শুক্রবার নবী ইসমাঈল কে জবা করতে গিয়েছিল সেই দিন ছিল শুক্রবার এক কথা পৃথিবীর জমিনে আল্লাহ যা কিছু সৃষ্টি করেছে সব কথা শুক্রবার শুক্রবার শুক্রবারের পক্ষে আল্লাহ শুক্রবারের পক্ষে আমার নবী শুক্রবারের পক্ষে তাম পৃথিবীর আলেম ওলামা অনেকে 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 কিন্তু আমার মতো ছোকরা একটা মৌলি সাহেব যদি শুক্রবারের বিপক্ষে যদি যায় মনে হচ্ছে একটু টাফ লাগবে টাফ লাগবে না চলেন এখানে রেখে দিলাম একটা জায়গায় গল্প করব ওই গল্পটা আপনাদের জন্য দলিল তারপরে একটা প্রমাণ দলিল দেব এখন আপনাদের এলাকায় কোনো একটা যদি মহিলা থাকে আপনাদের বোন মানে আমারও বোন মহিলাটা গরিব মেয়ে বিবাহ शादी আপনাদের সকলকে দেব এখন বিবাহ शादी দবার সময় একটা কথা বলে রাখি বিবাহ शादी দেব টাকা পয়সা কিছু নাই এখন গরিবের মেয়ে বলে আমাদের পাড়ায় গরামে গঞ্জে পাড়ায় পাড়ায় 2 টাকা 5 টাকা 100 200 হাজার হাজার টাকা করে কিছু টাকা আমরা অ্যামাউন্ট করলাম এই টাকা নিয়ে আমার বোনটা চাচতে বোন প্রতিবেশী বোনকে আমরা বিবাহ দেব ভালো করে শুনবেন এই বিবাহটা দবার পর 25 বছর 30 বছর হয়ে গেল আমার বোনটার স্বামী মানে আমাদের প্রত্যেকের দুলা ভাই যিনি বলছে তোমার বোনকে আমি ছেড়ে দেব ভাই কারণটা কি গরিবের মেয়ে চাঁদা তুলে ভিক্ষা করে বিয়ে দিলাম তাকে কেন ছেড়ে দিবে বলছে 30টা বছর ধরে টেরাই করলাম সংসার করলাম এখনো পর্যন্ত কোনো বাচ্চা দিতে পারলো না আমার ভবিষ্যতের দিকে তাকিয়ে নেক্সট টাইমে আমার বিয়ে করতে বাধ্য হতে হয়েছে এবার আপনার কাছে বলি এই কথা যদি পাড়ার ছেলেরা যারা বিবাহ দিয়ে ছিল তারা শুনলে কষ্ট পাবে না খুশি হবে কষ্ট পাবে খুব সুন্দর ভাবে বোঝাচ্ছি সমাজের আব্বাজির কাছে ফোনে চলে যায় রাত 12টার সময় মেয়েটা ফোন করে আব্বা আপনার জামাই আমাকে জুলুম করে অত্যাচার করে বালিশ চাপা দিয়ে মারতে আসে চড় মারে কিল মারে ঘুষি মারে আব্বা কাঁদে মেয়েটা কাঁদে মাকে ফোন করে মা কাঁদে আবার মেয়ে কাঁদে আমাদের পাড়া প্রতিবেশীর কাছে চাচা জানিয়েছে আমাদের ছেলেরা অনেক রাগান্বিত হয়ে গেছে অনেকে খেপে গেছে মানে এক কথায় প্রত্যেকে কষ্ট পেয়েছি বোনটার সন্তান না আমার কারণে বোনটার অত্যাচার অনাচার করে আমরাও মেনে নিতে পারি না 30 বছর ধরে বাপ মা কেঁদেছে প্রতিবেশী কোনো কষ্ট পেয়েছে মেয়েটা কেন্নাকাটি করেছে 25 30 বছর চলে যাওয়ার পর 31 বছর না পড়তে পড়তে 2022 সাল না আস্তে আস্তে ঠিক রাত 2টার সময় যেমন ফোন করে আব্বা মাকে কষ্ট কথা বলে শুনিয়ে কাঁদায় নতুন করে ফোন লাগিয়েছে আব্বা ফোনটা ধরে মা মা বলে চিল্লায় মনে করে আমার মেয়েকে অত্যাচার করেছে কিন্তু আমার বোনটা কান্না কাটি আর কিন্তু নয় ওই মোবাইলের ভিতর দিয়ে ফিসফিসে হাসির আওয়াজ চলে আসে ওরে বোন খবরটা কি 30 বছর ধরে তোমাদের কষ্ট দিলাম আমি কষ্ট পেলাম আমার আব্বা আমার কান্না হারাম ঘুমটা হারাম করে দিলাম কিন্তু আজকের কান্না দিন নয় 30 বছরের পরের মাথায় আল্লাহ তোমাদের একটা ভাগনা দান করেছে এবার বলেন চাচা 30 বছর ধরে কেঁদেছে মেয়েটার জন্য এখন এই যখন নাতি যখন দুনিয়াতে এসেছে এই খবরটা শুনে চাচা শীতের সময় লেপ কাঁথা গুনো ফেলে দিবে না আরো মুড়ি দিয়ে লুকাবে যাচ্ছে লাইনটা যাচ্ছে ওইদিকে লাইন যাচ্ছে আমি আপনাকে বোঝাতে চেয়েছি চাচাকে জিজ্ঞাসা করলাম চাচা ব্যাপারটা কি বলে খোকা দাঁড়াও দিল্লি বোম্বাই গুজরাট আহমেদাবাদ নাগপুর কানপুর শিলচর গুয়াহাটি হাওড়া হুগলি মেদিনীপুর তাম জায়গায় যত আত্মীয় বন্ধু পরিবার সদস্য আছে ওই রাতে চাচা কাঁপতে কাঁপতে ফোন করে বলছে শুনোছো তোমার একটা ভাগনা হয়েছে শুনোছো তোমার একটা নাতি হয়েছে শুনোছো তোমার একটা ভাই হয়েছে মানে ওই রাত্রে যেদিন নাতি পেয়েছে যে নাতি না আসলে নিজে মেয়েটা সংসার ধূলিসাৎ হয়ে যেত আর যে রাত্রে নাতি পেয়েছে ওই রাত্রে আনন্দ পেয়ে আমার চাচা
ভালোবাসা শুধু একা ঘুম বন্ধ করিনি ওনার যারা মহব্বত করে ভালোবাসে তাদেরকেও আনন্দ দিয়ে ঘুমটা হারাম করিয়েছে ঠিক না বেটি চাচাকে জিজ্ঞাসা করি চাচাজি আপনাদের পূর্ব পাড়ায় উত্তর পাড়ায় দক্ষিণ পাড়ায় মধ্যপল্লী পাড়ায় অনেক তো নাতি এসেছে আপনি আনন্দ করলেন না কেন চাচা আমার জবাব দিলে খোকা ওই নাতিগুলো আমার রক্তের কেউ নয় ওরা আমার ক্ষতি করতে পারবে না আমার উপকার করতে পারবে না তাম পৃথিবীর যত ঈসা মুসা দাউদায় সোহাইব জাকারিয়া লত ইব্রাহিম পৃথিবীর জমিনে যত নবী এসেছে সবকটা পাশের পাড়ার নাতি মতো উপকার নাই ক্ষতিও কিন্তু বাচ্চা যদি না আসতো নিজের মেয়ের সংসারটা ধুলিসাৎ তছনছ হয়ে যেত নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাবায় হাত দিয়ে বললেন রব্বানা আবাস বিহিম রাসূলাম মিন হুমিয়াতুল আলাইহিম আয়াতি আল্লাহ আপনি এমন একটা বাচ্চা দেন এমন একটা সন্তান দান করে দেন এমন একটা ব্যক্তি দান করে দেন যে বাচ্চাটাকে পেয়ে তাম পৃথিবীর মানুষ জাহান্নামে গিয়ে পৃথিবীটা তছনছ হয়ে জাহান্নামে সংসার করবে আল্লাহ আপনি এমন একটা নবী দাও যে নবীর আগমনে পৃথিবীর মানুষগুলো হেসে আনন্দ শুকরিয়া আদায় করে তারা জান্নাতের মুখোজানো হতে পারে আমি আপনাকে বোঝাতে দিয়েছি একটা মেয়ে সংসারটা ধুলিসাৎ হওয়ার কারণে আব্বা মা কেঁদেছিল নবী ইব্রাহিম হলো আমার নবী পাকের আদি পিতা তাই নবী ইব্রাহিম আল্লাহর কাবায়ও আমার চাচার মতো রাতকে রাত কান্নাকাটি করেছিল আর যখন মোহাম্মদ সাল্লাল্লাহু পৃথিবীর জমিনে যখন এসেছে ওই খবর শুনে যেমন নাতি এসেছে খবর শুনে দাদা আনন্দ হয়েছে নানা আনন্দ হয়েছে আর ওনার প্রতিবেশী মহব্বতের বন্ধুদের আনন্দ বানিয়েছে তাই পৃথিবীর জমিনে এত নবী এসেছে এদের আমরা ভালোবাসবো অবশ্যই বাসবো তবে এরা আমাদের জান্নাতে দিতে পারবে না জাহান্নামে দিতে পারবে না মানে পার্শ্ববর্তী নাতির জন্য কোনো উপকার নাই ক্ষতি নাই মুহাম্মদ সাল্লাম যে রাত্রিরে এসেছে ওই রাত্রিরে নিজের চাচা যেমন দাদা যেমন নাতিকে পেয়ে আনন্দ করেছে রক্তের মহব্বত আছে বলে তাই ইমানদারেরা আমার নবী ১২ তারিখে সুবে সাদিকে সোমবারে যখন এসেছিল ওই বাচ্চা মুহাম্মদ সাল্লাম পৃথিবীর জমিনে না আসলে পৃথিবীটা চুরমার হয়ে জাহান্নামের গর্তে চলে যেত আর ওই বাচ্চাটা না এসেছে বলে পৃথিবীর ইমানদারেরা আনন্দ খুশি হয়ে আজকের নবী দিবস মাহফিল আমার নবীর আসার দিনটাকে কেন্দ্র করে চাচার মতো আনন্দ করতে বসেছে আরেকটু জোরে এখন তুমি যদি বলো বাবা নবী দিবস করা যাবে না নবীর আগমন দিবস পালন করা যাবে না তাহলে নাতি নাতি হয়েছিল নানা যেমন ভেজাল ছিল না আমরা নবীকে পেয়েছি আমরা আনন্দ করছি আমরাও ভেজাল নয় আর যদি কোনো নানা নাতি হবার খবর শুনে যদি নানা যদি লুকায় আরো যদি বলে গালে লবণ দিয়ে মেরে দাও নাতির প্রয়োজন নাই আনন্দ করবে কি সে কি দুঃখিত জমি জায়গা সব নিয়ে নেবে যারা বলছে নবীর আগমন দিবস নবী দিবস নবীর মহব্বত কিছু করা যাবে না এরাও গালে নুন দিয়ে লবণ দিয়ে নবী দিবসকেও তারা জাহান্নাম নবী দিবসকেও তারা কবর দিতে চায় ঠিক না বেটি বাবা কেন তুমি করতে যাও তোমার কোন ইবলিস টাকা মেরে দেয় ফোন পে কোন ইবলিস অ্যাকাউন্টে টাকা মেরে দেয় কোন ইবলিসের পানি তুমি খেয়েছো আমি বলছি কার প্রশংসা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখানে অন্য কারো দাদাগিরি করছি বাবু অন্য কারো দালালগিরি করি আমরা তো গোলাম হলাম আল্লাহর এবং উম্মত হলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ আমি আপনাকে বোঝাতে চেয়েছি তাহলে একটা যুক্তি বললাম যখন কিছুটা বুঝে গেছেন এখন অনেক কথা আছে আমি বেশি সময় নেব না তবে সংক্ষেপে আপনাদের কাছে আর একটা অপশন আমি বোঝাতে চাই লক্ষ্য করে দেখা যায় আগিয়ে চলে যাও তাহলে তাম পৃথিবীর জমিনে যত নবীরা এসেছে শুক্রবারে এটাই ছিল তো শুক্রবারে তাম পৃথিবীর জমিনে নবীরা এসেছে শুক্রবারে এবার আমার নবী এসেছে
অন্য নবীরা এসেছে মুহররম মাস, আমার নবী এসেছে রবিউল আউয়াল মাস, মাসটাও অনেক পার্থক্য। ওরা এসেছে 10 তারিখ, নবী এসেছে 12 তারিখ। ওরা এসেছে শুক্রবার, নবী এসেছে সোমবার। তাহলে সব কিন্তু আলাদা, বার আলাদা, মাস আলাদা, এদিকে দেখা যায় তারিখও আলাদা, সব কিন্তু আলাদা আলাদা। এবার আপনার কাছে আর একটা কথা বলি, আল্লাহর কোরআন জানি দিয়েছে কুল বি ফাদলিল্লাহ, হে আমার বান্দা জেনে রেখে দাও, তোমরা যখন আমি আল্লাহ আমার ফজল পাবে, করোনা পাবে, রহমত পাবে, নিয়ামত পাবে, ফাবি জালিকা ফালিয়াব্রহ, তোমরা তখন আনন্দে আনন্দে মাতুয়ারা হয়ে যাবে। চলেন শুন, সুন্দর কথা বলছি আমার আল্লাহ। আল্লাহর কোরআন বলেছেন কুল বি ফাদলিল্লাহ, হে নবী তুমি বলে দাও তোমরা যখন আল্লাহর ফজল আর করোনা নিয়ামত পাবে, তবে শুধু নিয়ামত করোনা পেলে হবে না, পৃথিবীর সবচাইতে বড় নিয়ামত যেদিন পাবে ওই দিন তোমরা আনন্দ প্রকাশ করো, আনন্দ প্রকাশ করো। এবার আপনার কাছে বলছি সবচাইতে বড় রহমত নিয়ামত সেটা হলো কোন নবী? আমার আপনার নবী। আল্লাহর কোরআন বলেছে সবচাইতে বড় নিয়ামত আর রহমত যেই দিন পাবে ওই দিন তোমরা আনন্দ প্রকাশ করবে। পৃথিবীর জমিনে যত নবী এসছে আমার নবীর তুলনায় ওরা রহমত আর নিয়ামতে বড় নয়। তাই ওদের শুক্রবারের দিনটাকে আমরা আনন্দ করি না। তাই পৃথিবীর জমিনে সবচাইতে বড় নবী রহমতের নবী যেই দিন পেয়েছি, আল্লাহর কোরআন বলেছে কুলবি ফদলি, তোমরা যেদিন বড় নিয়ামত পাবে ওই দিন তোমরা আনন্দ প্রকাশ করবে। তাই আমার নবীকে 12 তারিখে সোমবারে পেয়েছি, আমার নবীর আসার আগমন দিনটাকে আমরা সামনে রেখে একটু আনন্দ প্রকাশ করি। তাই আমাদের মাস চলে যেতে পারে, দিন চলে যেতে পারে, বার চলে যেতে পারে, তবু আমরা নবীর সেই নাম অনুকরণ করে নবীর মাহফিল কায়েম করি, অবশ্যই এটা জায়েজ, জায়েজ, জায়েজ। জোরে বলেন সুবহানাল্লাহ।